কুম প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। তোমাদেরকে দেখে আমারও খুব ভালো লাগছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অষ্টম শ্রেণীর আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের পাঠ 10 এবং 11 নিয়ে আলোচনা করব, এবং এই পাঠ 10 এবং 11-তে মূলত নেটওয়ার্কের ব্যবহার নিয়ে আলোচিত রয়েছে। সুতরাং দেখো, আমরা গত ক্লাসে কিন্তু নেটওয়ার্কের যে বিভিন্ন পদ্ধতি, সেই পদ্ধতিগুলো অর্থাৎ টপোলজি নিয়ে আলোচনা করেছি, এবং ওই টপোলজির সাথে কিছুটা সম্পৃক্ত রেখেই কিন্তু এই পরের অধ্যায়টিও সাজানো হয়েছে। অর্থাৎ নেটওয়ার্কের কোথায় কোথায় ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা হয়, সেই জিনিসগুলোই আজকে আমাদের আলোচনায় উঠে আসবে। এখন এজন্য আমরা যদি তোমাদের পাঠ্যবইয়ের দিকে একটু তোমরা খেয়াল করো, তাহলে তোমরা দেখতে পারবে তোমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা নম্বর 23, 24, 25 এবং 26 এই চারটি পৃষ্ঠা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর জন্য প্রথমেই দেখো নেটওয়ার্কের ব্যবহার, পৃষ্ঠা নম্বর 23, যেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে, যেটা হলো যে মানুষ, আসলে আমরা সবাই জানি যে মানুষ সামাজিক জীব, এবং আদিকাল থেকেই কিন্তু মানুষ একজনের সাথে আরেকজন কথা বলার মাধ্যমেই সম্পর্কের সৃষ্টি হয়েছে, তাই না? অর্থাৎ এখানে কথা বলার ফলেই কিন্তু একটা মানুষের সাথে আরেকটা মানুষের নেটওয়ার্কিং হয়েছে, অর্থাৎ একটা মানুষ আরেকটা মানুষের সাথে সম্পৃক্ত হতে পেরেছে শুধুমাত্র এই কথার মাধ্যমে। ঠিক একইভাবে আমরা যদি নেটওয়ার্ককেও আলোচনায় নিয়ে আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে একটি কম্পিউটারের ভাষা আরেকটি কম্পিউটারকে বোঝানোর জন্য নেটওয়ার্ক কতটা জরুরি। অর্থাৎ নেটওয়ার্ক কানেকশন ছাড়া তুমি একটি কম্পিউটারকে কখনোই আরেকটি কম্পিউটারের ভাষার মাধ্যমে কিছুই বোঝাতে পারবে না। একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমেই তথ্যের আদান প্রদান করে থাকে। তাহলে দেখো যে বর্তমানে এই নেটওয়ার্কের ব্যবহার কোথায় কোথায় হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারবো। যেমন ধরো, তুমি যদি একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান বা বড় একটি অফিসের কথা চিন্তা করো, সেই ক্ষেত্রে একটি বড় অফিসে কিন্তু হাজার হাজার মানুষ চাকুরি করে বা কাজ করে, এবং তাদের এক একজনের কাজের ধরন কিন্তু এক এক রকমের। এখন তোমরা যদি একটু চিন্তা করে দেখো, তাহলে হয়তোবা দেখবে যে এক একজনের মাসিক বেতনও কিন্তু এক এক রকমের। অর্থাৎ কেউ যদি 20,000 টাকা বেতন পাচ্ছে, তো কেউ 5,000 টাকা বেতন পাচ্ছে। আবার এক একজন মানুষ কিন্তু একই টাইমে ধরো অফিসে আসছে, আবার কেউ কেউ একটু আগেও আসছে। এই যে তথ্যগুলো, এক একজন মানুষের নাম, ঠিকানা সহ তাদের বেতনাদি থেকে শুরু করে যাবতীয় তথ্য কিন্তু এখন আর কাগজ কলমে লিখে রাখা হয় না। এজন্য কিন্তু এই নেটওয়ার্কের ব্যবহার, অর্থাৎ বিভিন্ন ধরনের সেবা চালু করা হয়েছে। শুধু যে নেটওয়ার্ক তা না, এই তথ্যগুলো কিন্তু কম্পিউটারেই সংরক্ষণ করে রাখা হয়। কোথায় এই তথ্যগুলো তাহলে সংরক্ষণ করে রাখা হয় সেটার নাম আমরা যদি বোর্ডে লিখি, তাহলে দেখো যেটাকে বলা হয় হচ্ছে ডেটাবেস। ডেটাবেস অর্থ হচ্ছে ডেটা, আমরা কিন্তু এর আগে পড়েছি ডেটা অর্থ হচ্ছে উপাত্ত, তাই না? আমরা ষষ্ঠ শ্রেণীতে কিন্তু পড়েছিলাম যে ডেটা অর্থ হচ্ছে উপাত্ত, মানে তোমার যত যাবতীয় তথ্য আছে সবগুলোই কিন্তু এর ভিতরে আসবে। এবং ডেটাবেস বলতে বোঝায় যেখানে তুমি হাজার, শুধু হাজার হাজার না, লক্ষ লক্ষ তথ্যের চেয়েও বেশি তথ্য সংরক্ষণ করে রেখে দিতে পারবে। কাগজ কলমে যেটা তোমার লিখতে গেলে কয়েক মাস লেগে যেত, সেই তথ্যটি তুমি মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে তোমার ডেটাবেইসে তুমি সংরক্ষণ করে রাখবে। ডেটাবেইস হচ্ছে এমন একটা সার্ভিস বা এমন একটি সেবা যার মাধ্যমে তুমি তোমার যাবতীয় তথ্য কম্পিউটারে সংরক্ষণ করে রাখতে পারো, এবং যে কোনো সময় এই তথ্যটির যদি পরিবর্তন দরকার, সেটাও তুমি ওই ডেটাবেস থেকে করতে পারবে। যেমন ধরো, কোনো একটি বড় অফিসে মনে করো রহিম নামের একজন চাকরি করে। এখন কোনো কারণে রহিম যে মোবাইল ফোন নাম্বারটি তার অফিসে দিয়েছিল চাকরি করার সময়, সেই মোবাইল ফোনের ফোনটি হারিয়ে গেছে বা সিমটি কোনো কারণে হারিয়ে গেছে। এখন রহিম নতুন একটি সিম কিনলো এবং সে চাইলো যে এই নতুন নম্বরটি তার অফিসে দিতে, কারণ পুরনো নাম্বারটি কেউ ফোন করলেই বলছে যে সুইচড অফ। সুতরাং রহিম যদি চায় যে তার নতুন তথ্যটি পুরানো তথ্যটির কাছে দিতে, অর্থাৎ পুরনো তথ্যটি মুছে ফেলে নতুন তথ্যটি রাখতে, সেটাও কিন্তু এই ডেটাবেস সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু সম্ভব।
অর্থাৎ কম্পিউটারে যেটা তুমি সংরক্ষণ করে রেখেছ এই তথ্যটিকে তুমি যদি এডিট করতে চাও, অর্থাৎ পুনরায় আবার অন্যভাবে সংরক্ষণ করতে চাও, এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু সেটি সম্ভব। তাহলে দেখো, ডেটাবেজে কিন্তু তথ্য সংরক্ষণ করে রাখা যায়। আগে সেই তথ্যগুলো কাগজ ঘেঁটে মানুষকে খুঁজে বের করতে হতো, কাজটি এখন কাজটি ছিল নিরানন্দময় ও সময় সাপেক্ষ। এখন কম্পিউটারে আঙুলের টোকায় নেটওয়ার্ক ব্যবহার করে যে কেউ ডেটাবেজে তথ্য রাখতে পারে, প্রয়োজন অনুযায়ী ব্যবহারও করতে পারে। ধরো আমি 1 লক্ষ মানুষের ভিতর থেকে মাত্র 2 জন মানুষের তথ্য বের করতে চাই। যদি এই তথ্যগুলো কাগজ কলমে লিখে রাখা হতো, তাহলে কোন প্রবলেমগুলো আমরা সাধারণত ফেস করতাম একটু চিন্তা করে দেখো তো। প্রবলেম ছিল হচ্ছে আমাকে অনেক টাইম ধরে ধরে মানুষ ধরে ধরে তথ্য বের করতে হতো। আর এই কম্পিউটারের ডাটাবেস সফটওয়্যারের মাধ্যমে আমি নির্দিষ্ট মানুষের নাম এবং নির্দিষ্ট মানুষের কখনো জেলার ঠিকানা বা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেই কিন্তু তথ্যগুলো আমার সামনে উঠে আসতেছে। এবার দেখো, এ এক সময় যে কাজটি করার জন্য অনেক কাগজপত্রে অনেক ধরনের তথ্য রাখার প্রয়োজন ছিল, এখন যে কোনো একটি শক্তিশালী কম্পিউটারের ডাটাবেজে সেটা রাখা হয়। কাগজপত্র দিন দিন কমে আসছে। যার আরো একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে কম্পিউটারের মাধ্যমে আমরা যে প্লেনের টিকিট কাটি। প্লেনের টিকিট কাটার জন্য কিন্তু যাত্রীদের বিমানের টিকিট এখন হাতে নিয়ে বিমানবন্দরে যেতে হয় না, অনলাইনের মাধ্যমে তারা টিকিট কেটে রাখে এবং ওদের ডাটাবেজে এই তথ্য সংরক্ষণ থাকে। এবং নির্দিষ্ট দিন, যেদিন তাকে সে প্লেনে করে ভ্রমণ করতে চাচ্ছে, সেই দিন কিন্তু সে নির্দিষ্ট মেসেজটি দেখিয়েই একটি কপি পেতে পারে যে সে কিভাবে এখন যাবে। অর্থাৎ এই টিকিটটি কিন্তু আগে থেকে কাটার কোনো দরকার নেই, নির্দিষ্ট দিনে মোবাইল ফোনের মেসেজ দেখেই সে একটি টিকিট পেয়ে যেতে পারে। এই সিস্টেমকে কিন্তু বলা হয় ই টিকেট বা ইলেকট্রনিক টিকেট। আমরা বলেছি যে ই অর্থ হচ্ছে ইলেকট্রনিক। এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা ই বুক, ই ইলেকট্রনিক, এরকম ই চিঠি অর্থাৎ ইমেইল, এরকম অনেক জিনিস নিয়েই কিন্তু আমরা আলোচনা করেছি। ঠিক তেমনি ই টিকেট ও এক ধরনের ইলেকট্রনিক সেবা, যার মাধ্যমে তুমি অনলাইনে টিকিট বুকিং দিতে পারো এবং ভ্রমণের নির্দিষ্ট দিন যে ওই টিকিটটি তোমার মোবাইল ফোন দেখিয়েই তুমি স্টেশন বা এয়ারপোর্ট থেকে পেয়ে যেতে পারো। এই পদ্ধতিতে কিন্তু এখন বাসের টিকিট, ট্রেনের টিকিট সহ প্লেনের টিকিটও কাটা সম্ভব হচ্ছে। এখানে আরেকটি তথ্য দেয়া আছে যে আর বেশি দিন দূরে নয় যখন কাউকে আর নিজের পাসপোর্টটি নিয়ে ভ্রমণ করতে হবে না। পাসপোর্ট সম্পর্কে হয়তো তোমরা কিছু জানো, যেটা হচ্ছে যে একটি দেশ থেকে আরেকটি দেশে ভ্রমণ করার জন্য একটি পাসপোর্ট দরকার হয়। অর্থাৎ তুমি এই দেশের, ধরো বাংলাদেশের নাগরিক, তুমি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যেতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি বাংলাদেশের অনুমতি ছাড়া ওই দেশে যেতে পারবে না, বা ওই দেশের সরকার তোমাকে অনুমতি দিবে না। আগে তারা দেখবে যে বাংলাদেশ থেকে তোমাকে কোনো কাগজপত্র দেয়া হয়েছে কিনা। সুতরাং এই পাসপোর্টটি যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু অনেক বড় ধরনের বিপদ হতে পারে। অর্থাৎ এই পাসপোর্টটির যে কাজ, হয়তো ভবিষ্যতে এমন একদিন আসবে যখন মানুষের এই চোখের রেটিনা দিয়ে স্ক্যান করে বা আঙুলের ছাপ দিয়েই মানুষ দেশ বিদেশে ভ্রমণ করতে পারবে। এর কারণ হচ্ছে এই আঙুলের ছাপ কিন্তু এক একজন মানুষের এক এক রকমের। সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ বলো, উনি কিন্তু তোমাকে আমাকে সবাইকে কিন্তু হয়তো বা আঙুল দেখতে একই রকমের দিয়েছে, কিন্তু আঙুলের ছাপ কিন্তু কারোর সাথেই কারো মিলবে না। একইভাবে চোখের ভিতরে যে রেটিনা আছে, সেই রেটিনাও কিন্তু কারোর সাথে কারো মিলবে না। এটাও কিন্তু ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ উন্নত ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে রেকর্ড নেওয়া যায় যে কারোর সাথে কারোরই এগুলো আসলে মিলে না। তারা যদি যমজ ভাই বোনও হয়, তাও মেলা সম্ভব নয়। এরপরে দেখো, নেটওয়ার্কের অন্য একটি ব্যবহার হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত সকল প্রয়োজনীয় সফটওয়্যার ভাগাভাগি করে নেয়ার সুযোগ। এক সময় সকল প্রয়োজনীয় সফটওয়্যার প্রত্যেকটি কম্পিউটারেই আলাদা রাখার প্রয়োজন ছিল। অর্থাৎ কম্পিউটার যখন তুমি চালনা করবে, তখন হয়তো তুমি দেখতে পারবে যে একটি কম্পিউটারে অনেক ধরনের কাজ করা হয়ে থাকে। যেমন ধরো, কোনো একটি ছবিকে তুমি, পুরানো ছবিকে তুমি ঝকঝকে নতুন করে তুলতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তোমাকে এক ধরনের সফটওয়্যার ব্যবহার করতে হবে। অন্যদিকে তুমি তোমার লেখা আর্টিকেলটিকে আরও সুন্দর করে উপস্থাপন করতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তোমাকে আরেক ধরনের সফটওয়্যার ব্যবহার করতে হবে। অর্থাৎ
এক এক ধরনের সফটওয়্যারের এক এক ধরনের কাজ হয়ে থাকে এবং একটি কম্পিউটারে সুন্দরভাবে যে কোনো ধরনের কাজ করার জন্যই কিন্তু এই বিভিন্ন ধরনের সফটওয়্যারের প্রয়োজন রয়েছে। তাহলে দেখো, একটা সময় ছিল যখন এই সফটওয়্যারগুলো কিন্তু ভালোভাবে পাওয়া যেত না, কিন্তু এখন আমাদের কারোর কাছে যদি এই ধরনের সফটওয়্যার থাকে, আমরা খুব সহজেই কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে এই সফটওয়্যারগুলো আমাদের বন্ধুবান্ধবকেও দিয়ে দিতে পারি। অর্থাৎ ভাগাভাগি করে নেয়ার সুযোগ এসে গেছে। কাজ কিভাবে ভাগাভাগি করে নিতে হয় সেটাও কিন্তু খুব সহজেই আমরা এখন বুঝতে পারি এইসব সফটওয়্যারের মাধ্যমে। অর্থাৎ একটা টাইমে এইগুলো আমাদের কম্পিউটারে, অর্থাৎ মোবাইল ফোন বা কম্পিউটারে ইনস্টল করার জন্য যেখানে টাকার দরকার ছিল, কিন্তু এখন যে জিনিসগুলো তোমাকে কম টাকাতে তুমি অনেক মানুষকে একই ধরনের সেবা দিতে পারো এই সফটওয়্যার ভাগাভাগির মাধ্যমে। এবার দেখো যে নির্দিষ্ট বা গুরুত্বপূর্ণ পয়েন্টটি তোমাদের বইয়ে দেওয়া আছে, সেটা হলো যে পৃষ্ঠা নম্বর 24-এর শেষের 3টি লাইন, যেটি হলো শুধু যে একটি সফটওয়্যার ব্যবহার করতে পারে তা নয়, একজন মানুষ তার ব্যক্তিগত সব কিছুই নিজের কম্পিউটারে না রেখে অন্য কোথাও রেখে দিতে পারে, যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গা থেকে সেটি ব্যবহার করতে পারে, সেরকম ব্যবস্থাও রয়েছে এবং এটির নাম হচ্ছে ড্রপবক্স। তাহলে দেখো যে তুমি ধরো তোমার কম্পিউটারে কোনো একটি তথ্য সংরক্ষণ করে রেখেছো তোমার কম্পিউটারের হার্ড ডিস্কে, কিন্তু তুমি চাচ্ছ যে তোমার এই তথ্যটি, ধরো তুমি ভুল করে এই তথ্যটি বাইরে গেলে, তুমি বিদেশে গেলে, সেখানে তুমি তথ্যটি নিয়ে যাওনি, কিন্তু এই তথ্যটি যদি তুমি ড্রপ বক্সে সংরক্ষণ করে রাখতে, তাহলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই তুমি সহজেই এই তথ্যটি পেতে পারতে। এটি হচ্ছে, এই ড্রপ বক্স হচ্ছে এক ধরনের বিশেষ সেবা যার মাধ্যমে ঠিক ব্যাংকে তোমার টাকা রাখার মতন প্রয়োজনীয় তথ্য তুমি এইখানে সংরক্ষণ করে রাখতে পারো। অর্থাৎ তোমার প্রয়োজনীয় তথ্য তুমি কম্পিউটারে না রেখে তুমি কম্পিউটারের সাহায্য নিয়ে অন্য একটি জায়গাতে রাখছো, যেটা ইন্টারনেট তোমার তথ্যগুলো সুরক্ষিত করে রাখবে। এই তথ্যগুলো তোমার কম্পিউটার যদি হারিয়েও যায় বা নষ্টও হয়ে যায়, তথ্যগুলো মুছে যাবে না, তথ্যগুলো ঠিক নির্দিষ্ট জায়গাতেই থাকবে। এই সেবাটির নামই হচ্ছে ড্রপবক্স। এরপরে দেখো পৃষ্ঠা নম্বর 25-এ আমরা আরেকটি নতুন জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হলো নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত সম্পদ ভাগাভাগি করে নেওয়ার সুযোগটি ধীরে ধীরে একটি নতুন ধারণার জন্ম দিয়েছে। অর্থাৎ তোমার কম্পিউটারে নেটওয়ার্কের মাধ্যমে এবং আমার কম্পিউটারে যে নেটওয়ার্ক রয়েছে, এই নেটওয়ার্ক সার্ভিসের মাধ্যমে কোনো একটি জনপ্রিয় সফটওয়্যার আমি যদি চাই তোমাকে সহজেই পাঠাতে পারি। ঠিক এমন একইভাবে তুমিও তোমার প্রয়োজনীয় কোনো একটি সফটওয়্যার যদি চাও আমার সাথে শেয়ার করতে, সেটিও পারবে। সুতরাং এটি কিন্তু আসলে নেটওয়ার্ক, তথ্য যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত সম্পদ ভাগাভাগি করে নেওয়ার একটি সুযোগ এখন আমাদের সামনে এসেছে এবং সাধারণভাবে এটিকে বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, যার নাম হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তাহলে দেখো এই যে নতুন একটি তথ্য আমরা জানলাম, সেটি হলো ক্লাউড কম্পিউটিং, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির নানা ধরনের সেবা পাওয়ার একটি প্রতিষ্ঠানকে সবসময় নানা ধরনের যন্ত্রপাতি কিনতে হয়, সেগুলো ঠিকভাবে ব্যবহার করে দক্ষ মানুষ নিয়োগ দিতে হয়, সেই যন্ত্রপাতি বা সার্ভারে ব্যবহার করার জন্য মূল্যবান বা জটিল সফটওয়্যার কিনতে হয়। তাহলে দেখো যে কোনো একটি কোম্পানিতে যদি তারা কম্পিউটার সংক্রান্ত যাবতীয় কাজ করতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনেক টাকার জিনিসপত্র কিনতে হতো, যদি না তাদের ক্লাউড কম্পিউটিংয়ের তথ্যগুলো তারা নিতে পারত। অর্থাৎ ক্লাউড কম্পিউটিং এক ধরনের বিশেষ সেবা যেখান থেকে যে কেউ তথ্য নিতে পারে এবং তথ্য যতটুকু দরকার নিয়ে কাজ করতে পারে। এমনকি দেখো যে প্রতিষ্ঠানটি তথ্য প্রযুক্তি থেকে সঠিক সেবা পেতে পারে, অনেক সময়ে একটি সেবার প্রয়োজন হয় খুব সাময়িক এবং সেই সাময়িক সেবার জন্য প্রতিষ্ঠানটিকে অনেক খরচ সাপেক্ষ একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হয়। শুধু তাই নয়, তথ্য প্রযুক্তি সংক্রান্ত এত দ্রুত উন্নত হচ্ছে যে অনেক অর্থ দিয়ে নানা ধরনের যন্ত্রপাতি কেনার কয়েক বছরের মধ্যে দেখা যায় তার আর্থিক মূল্য কমে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর অর্থ হচ্ছে যে ধরো তুমি একটি কোনো একটি যন্ত্র কিনেছো,
তুমি কোন একটি প্রিন্টার কিনেছো, নির্দিষ্ট কিছুদিন বা প্রিন্টার ব্যবহার করার পরে দেখা যায় যে এই প্রিন্টারটির দাম অনেক কমে গেছে। এখন তুমি যদি নির্দিষ্ট একটি কোম্পানির কথা চিন্তা করো, তাহলে তুমি হয়তো ভেবে দেখবে যে একটি কোম্পানিতে এরকম যদি অনেকগুলো নতুন জিনিস কেনা হয়, একটা টাইমে দেখা যাবে যে এই কোম্পানিটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ অনেকগুলো জিনিস কিনতে অনেক টাকা লাগছে। কিন্তু এরকম যদি কোনো সেবা থাকে যে ধরো তোমার কাছে একটি প্রিন্টার আছে, তোমার যদি 2 মাস না দরকার হয়, এই 2 মাস নিয়ে আমি আমার কোম্পানিতে কাজ করতে পারবো, সেক্ষেত্রে তোমার কাছ থেকে আমি তোমাকে হয়তো আমি কিছু টাকা দিব। সুতরাং এই সেবাগুলো কিন্তু নিশ্চিত করছে ক্লাউড কম্পিউটিং, অর্থাৎ তোমার কাছে যাবতীয় তথ্য না থাকলেও তুমি মানুষের কাছ থেকে তথ্য নিয়ে সেই সংক্রান্ত কাজ করতে পারছো, সেটা হার্ডওয়্যারও হতে পারে আবার সফটওয়্যারও হতে পারে। অর্থাৎ তোমার যতটুকু দরকার তুমি ঠিক ততটুকুই আনছো, এমন না যে কোনো একটি মেশিনের একটি নির্দিষ্ট পার্টস তোমার কিনতে হবে। তুমি নির্দিষ্ট পার্টস কেনার জন্য আগে যেটা হতো, পুরো মেশিনটাই তোমাকে কিনতে হতো, হয়তো নির্দিষ্ট পার্টস পাওয়া যেত না, কিন্তু ক্লাউড কম্পিউটিং সেবার মাধ্যমে তুমি এই সুযোগটিও পেয়ে যাচ্ছ। তোমার যতটুকু দরকার তুমি ঠিক ততটুকু সেবাই এই ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে নিতে পারবে। এবার দেখো, এ ধরনের পরিস্থিতির, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 25-এর যে দ্বিতীয় প্যারাটি আছে সেটি, এ ধরনের পরিস্থিতির কারণে তথ্য প্রযুক্তি জগতে ক্লাউড কম্পিউটিং নামে একটি নতুন ধরনের সেবা জন্ম নিয়েছে। এর পেছনে ধারণাটি কিন্তু খুবই সহজ, তাই না? যে কোনো ব্যবহারকারী বা যে কোনো প্রতিষ্ঠান নেটওয়ার্ক ব্যবহার করে কম্পিউটারের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে যে কোনো ধরনের সেবা গ্রহণ করতে পারে। এক্ষেত্রে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তার জন্যে সব কিছু করে দেবে, এবং ব্যবহারকারীর প্রয়োজনটি সাময়িক হলে সে সাময়িকভাবে এটি ব্যবহার করবে, এবং যতটুকু সেবা গ্রহণ করবে ততটুকু সেবার জন্যই সে মূল্য পরিশোধ করবে বা মূল্য দিবে। অর্থাৎ ধরো কোনো একটি কোম্পানির কাছে 10,000 সফটওয়্যার আছে, সেই 10,000 সফটওয়্যার থেকে তুমি 3,000 সফটওয়্যার নিয়ে ব্যবহার করতে চাচ্ছ। অর্থাৎ তুমি যখন ওই কোম্পানির কাছ থেকে 3,000 সফটওয়্যার নিয়ে ব্যবহার করবে, তোমাকে শুধু ওই 3,000 সফটওয়্যারের জন্যই টাকা দিতে হবে। এর আগে যেমন ছিল যে পুরো যতগুলো সেবা নিয়েছো একটা দুইটা বাদ দিলেও তোমার মূল্যের সাথে কোনো রকমের কম্প্রোমাইজ করা হতো না, কিন্তু ইদানিং কিন্তু সেই অসুবিধাটা মানুষ এখন কাটিয়ে উঠেছে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে। এবার দেখো, এই ধারণাটি অনেক জনপ্রিয়তা পেয়েছে সারা পৃথিবীতে, ক্লাউড কম্পিউটিং এর প্রচলন ধীরে ধীরে বেড়েছে। এরপরে দেখো, তোমরা কিংবা তোমাদের পরিচিত কেউ হটমেইল, ইয়াহু বা জিমেইল ব্যবহার করে ইমেল পাঠিয়ে থাকো, সেটিও কিন্তু করা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে। তাহলে দেখো, আমরা আমাদের বন্ধুদের কাছে যে মেইল পাঠাই সেটার জন্য কিন্তু আমরা এই ঠিকানাগুলো থেকে পাঠাই, হটমেইল, ইয়াহু বা জিমেইল। এগুলো থেকে যে আমরা বন্ধুদেরকে চিঠি পাঠাই, সেগুলো কিন্তু সবই ক্লাউড কম্পিউটিং এর কারণেই সম্ভব হয়েছে। অর্থাৎ সে তথ্যগুলো রেখে দেয়, এরপরে আমাদের তথ্যগুলো সে চিঠি আকারে পাঠিয়ে দেয়। কিংবা তুমি যদি বাংলা সার্চ ইঞ্জিন পিপিলিকাতে কোনো বাংলা তথ্য খুঁজে দেখো, সেটিও কিন্তু ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে করা হয়েছে। তাহলে দেখো, নতুন আমরা একটি নাম জানলাম, সেটা হলো পিপিলিকা। পিপিলিকা হচ্ছে বাংলা সার্চ ইঞ্জিন। দেখো, পিপিলিকা হচ্ছে বাংলা সার্চ ইঞ্জিন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি নৈবেত্তিক প্রশ্ন। আর আমরা যদি বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইংরেজি বা ইংরেজিতে যে সার্চ ইঞ্জিনটি আছে সেটির নাম কি, যে নামটি আমাদের মাথায় আসবে সেটি হলো গুগল। আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীতে গুগল সম্পর্কে অনেক কিছুই জেনেছি, যে গুগল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং ইংরেজিতে লেখা সার্চ ইঞ্জিন। আর বাংলা সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা। এই সার্চ ইঞ্জিনটি সাধারণত বাংলাদেশের কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা তোমরাও একসময় সব বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, তারাই কিন্তু এই ধরনের সার্চ ইঞ্জিনটি বানিয়েছে। সার্চ ইঞ্জিন অর্থ হচ্ছে যে নির্দিষ্ট এই জায়গাতে যে, অর্থাৎ পিপিলিকাতে যে তুমি বাংলায় যে তথ্যগুলো লিখবে, সেই ধরনের যাবতীয় যত তথ্য আছে সব তোমার সামনে চলে আসবে। তুমি কোনো বিষয় সম্পর্কে যদি জানতে চাও, সেই ক্ষেত্রে তুমি পিপিলিকাতে যেয়ে বাংলাতে তুমি সার্চ করবে, সার্চ অর্থ খুঁজে বের করার চেষ্টা করবে কোনো নির্দিষ্ট শব্দ, এবং পিপিলিকা তোমাকে ওই বাংলা শব্দের
খুব ভালো অর্থ বা বাংলা ওই শব্দটি সম্পর্কে তুমি কি কি জানতে চাচ্ছ সেই উত্তরটিও তোমাকে দিবে। তাহলে দেখো যে এই যে সময়ের সাথে সাথে আমাদের নেটওয়ার্কের বিভিন্ন ধরনের ব্যবহারের যে পরিবর্তন, এটা কিন্তু আসলেই খুব গুরুত্বপূর্ণ। দেখো 26 পৃষ্ঠায় একটি ছবি দেয়া আছে পিপিলিকার নিচে, এবং ছবির নিচে একটু লেখা রয়েছে, বাংলাদেশের নিজস্ব বাংলা সার্চ ইঞ্জিন পিপিলিকা কার্যকর করা হয়েছে ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে। অর্থাৎ এই ক্লাউড কম্পিউটিং ব্যবহার করেই কিন্তু এই পিপিলিকার কাজও কিন্তু করা হয়েছে। নেটওয়ার্ক ব্যবহার করে আজকাল টেলিফোন করা যায়, টেলিফোনে যে শুধুমাত্র কণ্ঠস্বর শোনা যায় তা কিন্তু নয়, আমরা তা যে মানুষটির সাথে কথা বলি সেই মানুষটিকেও কিন্তু দেখতে পারি। অর্থাৎ তোমরা হয়তো খেয়াল করেছো যে ইমো বা স্কাইপের মাধ্যমে বিদেশে বা দূরে যে লোকটি আছে সেই মানুষটির সাথে আমরা কিন্তু কথা বলার পাশাপাশি তাকে দেখতেও পারি, তাই না? আগে এমন হতো যে টেলিফোনের মাধ্যমে শুধু মানুষের সাথে কথাই বলা যেত, কিন্তু এখন নতুন প্রযুক্তির মাধ্যমে শুধু মানুষের সাথে কথা বলা না, কথা বলার পাশাপাশি তাকে আমরা দেখতেও পারি। অর্থাৎ দিন যতই যাচ্ছে নেটওয়ার্কের ব্যবহার ততই বাড়ছে এবং প্রযুক্তি তত বেশি উন্নত হচ্ছে। এরপরে দেখো অফিসের কাজ, ফাইল দেয়া নেয়া করতে হতো, সেগুলোর প্রক্রিয়া করতে হতো, নেটওয়ার্ক ব্যবহার করে এই ফাইলগুলো করার কাজও অনেক দক্ষতার সাথে করা হয়। অর্থাৎ একটি ফাইল নিয়ে, অফিসের একটি ফাইল নিয়ে কাজ করতে গেলে অনেক সময় লেগে যায়, কিন্তু নেটওয়ার্ক ব্যবহার করে তুমি যদি তোমার কম্পিউটার থেকে তথ্যটি তোমার বসের কম্পিউটারে পাঠিয়ে দাও, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই তথ্যটি চলে যাবে, কোনো এক্সট্রা লোক লাগবে না তাকে পাঠানোর জন্য, বা কোনো কাগজ লাগবে না, বা কোনো টেনশন করতে হবে না যে কোনো কাগজটি পড়ে গেল কিনা। এরপরে দেখো মানুষের বিনোদনের জন্য নেটওয়ার্কের ব্যবহার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। একমাত্র এক সময় একটি সিনেমা দেখার জন্য মানুষকে সিনেমা হলে যেতে হতো বা সিডি কিনে দেখতে হতো, এখন সরাসরি নেটওয়ার্ক ব্যবহার করে একজন দর্শক সিনেমাটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারে। অর্থাৎ দেখো যে তোমরা হয়তো বা জানো যে ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন ধরনের আমরা ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ধরনের এইসব সিনেমাগুলো কিন্তু আমরা সহজেই ডাউনলোড করে নিয়ে পরে চাইলেও দেখতে পারি। অর্থাৎ আগে কিন্তু সিনেমা দেখার জন্য যেখানে আমাদেরকে সিনেমা হলে যেতে হতো বা একটা সিনেমার জন্য অনেক দিন অপেক্ষা করতে হতো, আর এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমার এতটাই হাতের মুঠোয় চলে এসেছে যে তুমি যখন চাও তখনই কিন্তু এই তথ্যের ব্যবহার করতে পারো, এমনকি ডাউনলোড করে রেখে দিতে পারো। এরপরে দেখো রাষ্ট্র পরিচালনা, নিরাপত্তা, এমনকি যুদ্ধ বিগ্রহেও নেটওয়ার্ক ব্যবহৃত হয়। নতুন পৃথিবীতে সম্পদ হচ্ছে তথ্য, যে যত দক্ষতার সাথে তথ্য ব্যবহার করতে পারবে পৃথিবীতে ততই শক্তিশালী হবে। তাহলে দেখো আর তথ্য ব্যবহার করার জন্য দরকার শক্তিশালী নেটওয়ার্ক, তাই ভবিষ্যতে আমরা নেটওয়ার্কের ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি দেখব সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ যে পৃথিবীতে নতুন যে সম্পদ সেটা হলো তথ্য, যার যত বেশি জ্ঞান বা তথ্য আছে সেই দেশই কিন্তু আসলে সবচেয়ে বড় ধনী। তাহলে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ পার্ট 10 এবং 11 থেকে তোমাদের জন্য একটি শ্রেণীর কাজ রয়েছে। নেটওয়ার্কের ব্যবহার নিয়ে আলোচনা করো, প্রশ্নটি তোমরা একটু খাতায় লিখে নাও। দেখো নেটওয়ার্কের ব্যবহার নিয়ে আলোচনা করো, এজন্য তোমরা পৃষ্ঠা নম্বর 23, 24, 25, 26 থেকে সাহায্য নিবে। পৃষ্ঠা নম্বর 23 থেকে 26-এর ভিতরে উত্তরটি পাবে, এবং এটি কিন্তু বড় প্রশ্ন, শুধু প্রশ্ন উত্তরের জন্য নয় নৈবত্তিক প্রশ্নের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ।
তাহলে এই প্রশ্নের উত্তরটি লেখার জন্য তোমরা নেটওয়ার্কের যে ব্যবহারগুলো রয়েছে এর বিভিন্ন পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করবে। যেমন প্রথমেই আমরা পড়েছিলাম পৃষ্ঠা নম্বর 23-এ ডেটাবেজে তথ্য সংরক্ষণ, পৃষ্ঠা নম্বর 23 ডেটাবেজে তথ্য সংরক্ষণ করে কিভাবে তথ্য নেওয়া যায়। এরপরে ড্রপ বক্সের কথা উল্লেখ করবে এবং পৃষ্ঠা নম্বর 25 থেকে ক্লাউড কম্পিউটিং আলোচনা করবে। এরপরে পৃষ্ঠা নম্বর 26-এর শেষের তিনটি প্যারাই ছোট ছোট করে লিখবে, যেমন নেটওয়ার্ক ব্যবহার করে আজকাল টেলিফোনে শুধু যে কথা বলা যায় তা কিন্তু নয়, দেখাও যায়। এর পরের প্যারাটি হচ্ছে মানুষের বিনোদনের জন্য নেটওয়ার্ক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ভিডিও এখন ডাউনলোড দিয়েও আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে পারি। আর এর পরেরটি হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য কিভাবে নেটওয়ার্ক ব্যবহৃত হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে তোমরা লিখবে। এখন এই পাঠ 10 এবং 11 থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ নৈবিত্তিক প্রশ্ন তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। গুরুত্বপূর্ণ নৈবিত্তিক প্রশ্নগুলো তোমরা একটু দাগিয়ে নাও। পৃষ্ঠা নম্বর 23-এর তৃতীয় প্যারা দেখো, পৃষ্ঠা নম্বর 23 তৃতীয় প্যারা, নেটওয়ার্ক দিয়ে তথ্যকে উপস্থাপন করার কারণে সারা পৃথিবীতে নতুন এক ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে। নেটওয়ার্ক দিয়ে তথ্যকে উপস্থাপন করা যায়, তাই না? এক সময় যে তথ্যগুলো কাগজে সংরক্ষণ করে রাখা হতো সেটি এখন কিসে সংরক্ষণ করে রাখা হয়? ডেটাবেজে। সবাই একটু দাগিয়ে নাও। এক সময় যে তথ্যগুলো কাগজে সংরক্ষণ করে রাখা হতো এখন সেটি ডেটাবেজে সংরক্ষণ করে রাখা হয়। এরপরে পৃষ্ঠা নম্বর 24-এর দিকে একটু খেয়াল করো। পৃষ্ঠা নম্বর 24-এর শেষের লাইনটি, এক সময় একটি জনপ্রিয় সেবা, এরকম একটি জনপ্রিয় সেবার নাম হচ্ছে ড্রপ বক্স। জনপ্রিয় সেবাটির নাম হচ্ছে ড্রপ বক্স, পৃষ্ঠা নম্বর 24-এর শেষের লাইনটি, এরকম একটি জনপ্রিয় সেবার নাম হচ্ছে ড্রপ বক্স। এরপরে পৃষ্ঠা নম্বর 25, ক্লাউড কম্পিউটিং কি, ক্লাউড কম্পিউটিং বলতে কি বুঝো? দেখো পৃষ্ঠা নম্বর 25-এর প্রথম এবং দ্বিতীয় লাইনটি, নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সম্পদ ভাগাভাগি করে নেয়ার সুযোগটি ধীরে ধীরে একটি নতুন ধারণার জন্ম দিয়েছে, একে বলা হয় ক্লাউড কম্পিউটিং। একে বলা হয় ক্লাউড কম্পিউটিং, তথ্য প্রযুক্তি নানা ধরনের সেবা পাওয়ার জন্য একটি প্রতিষ্ঠানকে সব ধরনের যন্ত্রপাতি বা সার্ভার কিনতে হয়। এরপরে দেখো পৃষ্ঠা নম্বর 25-এ, পৃষ্ঠা নম্বর 25-এর শেষের প্যারাটি দেখো, এই ধারণাটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে এবং পৃথিবীতে ক্লাউড কম্পিউটারের প্রচলন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এবং এরপরের লাইনটি দেখো, হটমেইল, ইয়াহু মেইল, জিমেইল ব্যবহার করে যে কোনো ইমেল পাঠিয়ে থাকো সেটি হলো ক্লাউড কম্পিউটিং এর ফল। এবং বাংলা সার্চ ইঞ্জিন পিপিলিকাতে যে কোনো বাংলা তথ্য খুঁজে দেখো সেটাও ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে করা হচ্ছে। অর্থাৎ পৃষ্ঠা নম্বর 25-এর শেষের প্যারাটা পুরোটাই খুব ইম্পর্টেন্ট, শেষের যে প্যারাটি আছে সেটি পুরোটি খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখো পৃষ্ঠা নম্বর 26-এর, পৃষ্ঠা নম্বর 26-এর এই মুহূর্তে, পৃষ্ঠা নম্বর 26-এর প্রথম প্যারাটি, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কের মধ্যে রয়েছে ফেসবুক ও টুইটার। আমরা সপ্তম শ্রেণীতে পড়েছিলাম যে সামাজিক নেটওয়ার্কের নাম কি কি বা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে কি কি নেটওয়ার্ক রয়েছে, তাই না? সামাজিক নেটওয়ার্ক বলা হয় বা সোশ্যাল নেটওয়ার্ক বলা হয়, সেই দুটির নাম হচ্ছে ফেসবুক এবং টুইটার। ফেসবুক এবং টুইটার এই দুইটি কিন্তু সামাজিক নেটওয়ার্কের ভিতরে পড়ে, কারণ এখানে তুমি ছবি পোস্ট করে বিভিন্ন ধরনের মতামত লিখতে পারো এবং মানুষের বিভিন্ন অ্যাক্টিভিটিস বা কার্যক্রম বা কার্যকলাপ তুমি দেখতে পারো। নেটওয়ার্ক ব্যবহার করে এরপরে হচ্ছে যেটি রয়েছে সেটি হলো যে পৃষ্ঠা নম্বর 26-এর শেষের প্যারাটি দেখো, শেষের প্যারার দ্বিতীয় লাইনটি, রাষ্ট্র পরিচালনা নিরাপত্তা এমনকি যুদ্ধ বিগ্রহে নেটওয়ার্ক ব্যবহৃত হয়। এর পরের লাইনটি, নতুন পৃথিবীতে সম্পদ হচ্ছে তথ্য, সবাই এই তথ্যের নিচে আন্ডারলাইন করো অর্থাৎ দাগিয়ে নাও। এবং তোমাদের শ্রেণীর কাজে আমি যে কোশ্চেনটি দিয়েছি অর্থাৎ প্রশ্নটি দিয়েছি আশা করি সেটি তোমাদের লেখা হয়ে গেছে। নেটওয়ার্কের ব্যবহার নিয়ে আলোচনা করো, নেটওয়ার্কের ব্যবহার নিয়ে আলোচনা করো বলতে তোমরা ড্রপ বক্স, ক্লাউড কম্পিউটিং এবং পিপিলিকা অর্থাৎ হটমেইল, জিমেইল, ইমেইল বা পিপিলিকা, বিভিন্ন সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক, প্রত্যেকটি জিনিস আলাদা আলাদা করে
পয়েন্ট আকারে লিখবে। যেমন ক্লাউড কম্পিউটিং সম্পর্কে যা জানো 2 থেকে 3টি লাইনে একটি পয়েন্টসে লিখবে। পরবর্তীতে ড্রপ বক্স নিয়ে লিখবে। এরপরে তুমি কিভাবে বিনোদনের ক্ষেত্রে নেটওয়ার্ককে ব্যবহার করছো সেই তথ্যটিও 2 থেকে 3 লাইনে লিখবে। তার পরবর্তীতে তুমি কিভাবে তথ্যটাকে মানুষের সামনে উপস্থাপন করছো সেটা নিয়েও আলোচনা করবে। তাহলে দেখো যে এই নেটওয়ার্কের ব্যবহার নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছুই জানতে পারবো। আমরা অনেক কিছু জেনেছি এবং চেষ্টা করব আরও নতুন কিছু জানার। প্রশ্নটি সবাই খাতায় সুন্দরভাবে লিখে নাও এবং উত্তরটিও গুছিয়ে লিখে ফেলো। আশা করি প্রশ্নটি লেখা শেষ হয়েছে। এখন দেখো আমরা যে কথাটি তোমাদেরকে বলছিলাম সেটা হলো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এত উন্নয়নের ফলেই কিন্তু সামাজিক যোগাযোগে বা সামাজিক নেটওয়ার্কের ক্ষেত্রে বিভিন্ন মিডিয়া যেমন ফেসবুক বা আমরা যদি টুইটার বলি এরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যদিকে তুমি যদি কোনো বিনোদনের ক্ষেত্রে নেটওয়ার্কের ব্যবহার দেখতে চাও সেক্ষেত্রে তুমি খুব সহজেই সিনেমা হলে না যেয়ে ঘরে বসেই তুমি নতুন নতুন সিনেমা দেখতে পারো। ঠিক একইভাবে তুমি যে কোনো নেটওয়ার্কের এই শেয়ারিংয়ের মাধ্যমে তুমি তোমার তথ্যগুলো ইন্টারনেটে রেখে দিতে পারো এবং নির্দিষ্ট জায়গাতে যেয়ে তুমি সেই তথ্যগুলো পেয়ে যেতে পারো। এজন্য কিন্তু তোমাকে পেন ড্রাইভ বা কম্পিউটার সাথে নিয়ে সবসময় ঘুরতে হবে না। যে কারো কম্পিউটার থেকে বিদেশের যে কোনো জায়গা থেকেই তুমি ওই তথ্যগুলোকে নিয়ে নিতে পারবে। তাহলে আমরা যে জিনিসটি বুঝলাম সেটি হলো যে নেটওয়ার্কের ব্যবহার আসলেই কিন্তু প্রচুর এবং এই নেটওয়ার্ককে যদি আমরা ভালো দিকে ব্যবহার করি তাহলেই কিন্তু আমরা উপকৃত হব। যেমন এই পিপিলিকা বা বাংলা সার্চ ইঞ্জিনের মাধ্যমে কিন্তু আমরা যারা ইংরেজি ভালোভাবে পারি না, আমাদের ভিতরে যারা ইংরেজি পারে না, তারাও কিন্তু বাংলার থেকে অনেক কিছু জানতে পারবে, তাই না? এজন্য এই বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনও নেটওয়ার্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা নেটওয়ার্কের ব্যবহার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছো এবং এগুলো গুছিয়ে লেখার চেষ্টা করবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে তোমাদের সামনে আসব। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে। আল্লাহ হাফেজ।